আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের সমাজে একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, তারাবিহর সালাত কত রাকাত? তারাবিহ এর সালাত কত রাকাত? এইটা আমাদের আল ইতিসাম টিভিতে জানতে চাওয়া হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আসলে বিষয়টি আজকের নতুন নয় এবং আমরা আগে থেকে অবগত আছি যে যারা 20 রাকাত তারাবিহ সালাত আদায় করি তারাও কিছু দলিল পেশ করে থাকি, আর যারা 8 রাকাত সালাত আদায় করি তারাও দলিল পেশ করে থাকি। অত্র জিজ্ঞাসার উত্তরে আমি আপনাদেরকে প্রথমে এই বিষয়টি বলতে চাচ্ছি যে তারাবিহ শব্দটি আসলে কোরআন এবং কোনো সহিহ হাদিসে উল্লেখ হয়নি। এইটি আসলে সলাতুল লাইল বা কেয়ামুল লাইল হিসাবে আছে বা তাহাজ্জুদ হিসাবে আছে, কোরআন মাজিদের শব্দে তাহাজ্জুদ পাওয়া যায় আর সহিহ হাদিসে পাওয়া যায় কেয়ামুল লাইল বা তাহাজ্জুদ। এই হিসাবে আমরা প্রথমে বলতে চাই যে তারাবিহ না বলে যদি আমরা কেয়ামুল লাইল বা তাহাজ্জুদ বলি তাহলেই বেশি সুন্দর উত্তম হয়। এরপরে দ্বিতীয় কথা হচ্ছে এই, যারা আমরা বলছি যে তাহাজ্জুদ হচ্ছে 8 রাকাত আর তারাবিহ হচ্ছে 20 রাকাত, এই কথাটি আপত্তিকর। সরাসরি এইভাবে বলা এক শ্রেণীর মানুষকে উপেক্ষা করা হয়, যেহেতু তারাবিহ শব্দটি পরবর্তীতে নাম পড়েছে তাহলে যদি আমরা তারাবিহ ব্যবহার করি তাহলে যারা আমরা 20 রাকাত তারাবিহ পড়ি তারাও বলি তারাবিহ, আর যারা 8 রাকাত পড়ি তারাও বলি তারাবিহ, আমরা তারাবিহ নাম উভয়ে দিই, এটাই ঠিক হবে। তবে 20 রাকাত তারাবিহ আর 8 রাকাত তাহাজ্জুদ এইভাবে বললে কথাটি কোরআন হাদিসের অনুকূলে হবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আরেকটি কথা যে যারা আমরা 20 রাকাত তারাবিহ পড়ছি তাদের দলিল আদিল্লা কিছু মানুষ সমাজে স্পষ্ট হওয়া উচিত এবং যারা 8 রাকাত পড়ছে তাদেরই কিছু দলিল আদিল্লা স্পষ্ট হওয়া উচিত। আমি আপনাদের সামনে 20 রাকাত তারাবি পড়ার কিছু হাদিস পেশ করছি এবং হাদিসগুলির কিছু সংক্ষিপ্ত বিবরণও পেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা 20 রাকাত তারাবির পক্ষে কিছু দলিল পেশ করছি এবং দলিলগুলির সংক্ষিপ্ত অবস্থা পেশ করছি। তার প্রথমটি হচ্ছে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি ফি শাহরি রমাদানা ফি গায়রি জামাতিন বিশরিনা রাকা ওয়াল বিত্রা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে জামাত ছাড়াই 20 রাকাত তারাবি পড়তেন এবং বিত্র পড়তেন। অত্র হাদিসটি বায়হাকি সহ অন্যান্য গ্রন্থেও রয়েছে। অত্র হাদিসটি বায়হাকিতে 4720 নম্বর হাদিস হিসাবে উল্লেখ হয়েছে। অত্র হাদিসটিতে আবু সায়বা নামে একজন রাবি রয়েছেন, তিনি অত্যন্ত দুর্বল রাবি। অত্র হাদিসটির হুকুম স্বয়ং ইমাম জাইলাই হানাফি রাহেমাহুল্লাহ বলেন এ হাদিসটি দলিল যোগ্য নয়, হাদিসটি নিতান্তই জয়ীফ। এবং আবু সায়বা একজন জাল জয়ীফ হাদিস বর্ণনাকারী রাবি যার কোনো রেওয়ায়াত গ্রহণযোগ্য নয়। অত্র হাদিসটিকে আনোয়ার শাহ কাশ্মীরি রাহেমাহুল্লাহ ফাইজুল বাড়িতে উল্লেখ করেছেন এবং হাদিসটিকে তিনি মওজু হিসেবে উল্লেখ করেছেন। আলবানী রাহেমাহুল্লাহ অত্র ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি ইরওয়াল গালিলে পেশ করেন, হাদিস নাম্বার 445। অত্র হাদিস শেষ করার পরেই তিনি প্রথমে হুকুম লাগিয়েছেন মওজু, হাদিসটি জাল। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসের এক পর্যায়ে
আলবানী রাহিমাহুল্লাহ বলেন যে বাইয়ান্ত জুফাহা ও আন্নাহা গায়রু সালেহাতিন লিল ইহতিজাজ বিহা। আমি অত্র হাদিসের এবং বিশ রাকাত তারাবির যত হাদিস রয়েছে সমস্ত হাদিসের দুর্বলতা স্পষ্টভাবে পেশ করেছি। বিশ রাকাত তারাবির হাদিসগুলি বিশ রাকাত তারাবির বইটিতে। সাথে সাথে তিনি একথা বলছেন যে এই হাদিসগুলি কোনো একটি দলিল যোগ্য হিসাবে পেশ করা যায় না। পক্ষান্তরে তিনি বলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এগারো রাকাতের হাদিসটি সহি। ঠিক আল্লামা জাইলাই হানাফি রাহেমাহুল্লাহ বলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে এগারো রাকাতের হাদিস সহি রয়েছে, এ হাদিস থাকার পরেও এ নিতান্তই জয়ী হাদিসটিকে দলিল হিসাবে পেশ করা ঠিক নয়, তা দলিল যোগ্য নয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আপনাদের সামনে আরো হাদিস পেশ করছি। আমার মাঝাবি ভাইরা বিশ রাকাত তারাবির প্রমাণে বেশ কিছু হাদিস পেশ করেন, আমরা তার আরো একটি হাদিস পেশ করছি। সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানু ইয়াকরাউনা কানু ইয়াকুমুনা আলা আহাদে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি শাহরে রমাজানা বিশরিনে রাকা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সাহাবীগণ বিশ রাকাত তারাবি পড়তেন। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসটি বায়হাকির 4722 নম্বর হাদিস হিসাবে উল্লেখ হয়েছে, হাদিসটি দলিল হিসাবে পেশ করা যায় না। আরো একটি হাদিস ইয়াজিদ ইবনে রুমান থেকে বর্ণিত রয়েছে, কানা নাস ইয়াকুমুনা ফি জামানে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি রমাজানা বি 23 রাকা। ইয়াজিদ ইবনে রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনগণ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 23 রাকাত তারাবি পড়তেন, অর্থাৎ 20 রাকাত তারাবি আর 3 রাকাত বিতর পড়তেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ অত্র হাদিসটিকে তার মুওয়াত্তা গ্রন্থে পেশ করেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লামা জাইলাই হানাফি রাহিমাহুল্লাহ অত্র হাদিসটিকে জয়ীব বলে তিনি তার নাসবুর রায় গ্রন্থে উল্লেখ করেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও 20 রাকাতের একটি হাদিস রয়েছে, দাল কোরা ফি রমাজানা ফা আমারা মিনহুম রাজুলান ইসাল্লি বিন্নাসে 20 রাকা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামকে কারিকে ডাকলেন এবং তিনি ইমামকে 20 রাকাত তারাবি সালাত আদায় করার জন্য আদেশ করলেন। তাহলে এইগুলো 20 রাকাত তারাবির দলিল হিসেবে কিভাবে পেশ করা যায়? সাথে সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির আদেশ করেছেন এমন প্রমাণ হয় না। যেসব জাল ও জয়ীফ হাদিসে প্রমাণ হয় তা হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 20 রাকাত তারাবি হতো। পক্ষান্তরে আপনাদের সামনে আমরা বুখারী মুসলিম থেকে এবং কিছু সহিহ হাদিস পেশ করি, যাতে আপনারা বুঝতে পারবেন যে 20 রাকাত তারাবি আমাদের পড়াটি ঠিক হচ্ছে না, বরং সহিহ হাদিস মানতে হলে 8 রাকাত তারাবি পড়তে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা 20 রাকাতের প্রমাণে সহিহ হাদিস পেশ করছি। আমরা সর্বপ্রথমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস পেশ করি। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলাম, কাইফা কানাত সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি রমাজানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত রমাজান মাসে কেমন ছিল? ফাকালা, তিনি উত্তরে বললেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গাইরিহি আলা 11 রাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাজান মাসে এবং রমাজান ছাড়া অন্যান্য মাসে 11 রাকাতের বেশি পড়তেন না। হাদিস বুখারী মুসলিম। আপনারা অত্র হাদিস অবগত আছেন, আমরা মনে করি পৃথিবীর প্রায় সব মুসলিমই অবগত আছে।
বিশেষভাবে মাঝহাবে আলেম ওলামা এবং যারা মাঝহাব মানে না, সারা পৃথিবীর সব আলেম ওলামাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অত্র হাদিসটি অবগত আছেন। আমরা বুখারী মুসলিমের অত্র হাদিসটি পেশ করে প্রথমে যেটা বলতে চাচ্ছি যে যেসব ভাইয়েরা আমার বলেন যে আট রাকাতের হাদিসটি তাহাজ্জুদ তারাবি নয়, আমরা আল্লামা এমাম বায়হাকি রাহেমাহুল্লার বাবটা উল্লেখ করে প্রথমে আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি যে এমাম বায়হাকি রাহেমাহুল্লাহ একটা বাব উল্লেখ করেন, বাব মা রুবিয়ে ফি আদাদে রাকাতিল কিয়ামে ফি শাহরে রমাজান, রমাজান মাসে কিয়ামের ব্যাপারে তাহাজ্জুদের ব্যাপারে যেসব সংখ্যা বর্ণিত রয়েছে সেসব সংখ্যার বিবরণ। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লামা এমাম বায়হাকি রাহেমাহুল্লাহ এই বাবটি উল্লেখ করার পরে প্রথমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিস পেশ করেছেন। বলতে চাচ্ছি যে এমাম বায়হাকি রাহেমাহুল্লাহ বলতে চাইলেন যে আসলেই রাতের সলাত এগারো রাকাত, আট রাকাত তাহাজ্জুদ বা তারাবি আর তিন রাকাত বিতর। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদের সামনে আরেকটি গুরুত্ব সহকারে কথা পেশ করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন না যে এর চেয়ে কম করতেন না, তিনি বললেন যে এর চেয়ে বেশি করতেন না। সম্মানিত দর্শক মণ্ডলী, যারা বলতে চাচ্ছেন যে সলাতুল্লাইলে মাসনা মাসনা, রাতের সলাত দুই দুই রাকাত, মানে দুই দুই রাকাত করে পড়তে থাকবে যে যত পারে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাই সবচেয়ে বেশি জানতেন ঘরের ব্যাপার, তিনি তার ঘরে কি করতেন, রাতে কিভাবে সলাত আদায় করতেন, এইটা সবচেয়ে বেশি জানি এই কথা যদি পৃথিবীতে কেউ দাবি করে তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাই হচ্ছেন সবচেয়ে বেশি দাবির হকদার। আমরা তো মনে করি যে তিনি তার দাবির হকেই বললেন যে তিনি আট রেকাতের বেশি পড়তেন না, বরং আমরা এখানে বলতে পারি তিনি জোর দিয়েই বললেন যে আট রেকাতের বেশি পড়তেন না। হাদিস তো আবার বুখারি মুসলিম, কম পড়তেন না এই কথা তিনি বললেন না, যেটা জোরালোভাবে নাকচ করলেন সেটা হলো বেশি পড়তেন না। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা হাদিসের প্রতি আমল করলে আমরা মনে করব যে আল্লাহ আমাদের প্রতি দয়া করবেন এবং এটাই ঠিক হবে। আমরা যদি জিদের উপরে থাকি বা আমাদেরকে মাঝহাব মানতেই হবে বা মাঝহাবের কথা জনগণকে বলতেই হবে এটার উপরেই যদি থাকি তাহলে হয়তোবা সঠিক এবং চূড়ান্ত সত্য যেটা সেটা হয়তোবা আমাদের কাছ থেকে ছুটে যাবে বা সেটা হয়তোবা গুরুত্ব রাখবে না, তখন আমাদেরকে এর কারণে ফসল পরকালে খেসারত উঠাতে হতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আরেকটি আট রাকাতের প্রমাণে সহি হাদিস পেশ করছি। ওই হাদিসটি পেশ করার পরে আপনাদের সামনে এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আট রাকাতের ব্যাপারে সাইব ইবনে ইয়াজিদ থেকে যে বর্ণনা রয়েছে সেটা হচ্ছে আন্নাহু কালা আমারা উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব বর্ণনাকারী বলেন যে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব এবং তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করলেন যে তোমরা দুইজন রমজান মাসে তাহাজ্জুদ বা তারাবির সলাত এগারো রাকাত আদায় করো। তিনি তাদেরকে রমজান মাসে এগারো রাকাত তারাবিহের সলাত আদায় করার জন্য আদেশ করেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা যখন বিশ রাকাতের হাদিস পেশ করেছি তখন শুধু এইভাবে হাদিসগুলো পেশ করেছি যে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে বিশ রাকাত তারাবি হতো, সূত্র
জাল বা নিতান্ত জৈব। কিন্তু আমি এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির সালাতের আদেশ করেননি, জাল হাদিস দ্বারাও আদেশের প্রমাণ নেই, তবে সহি হাদিস দ্বারা প্রমাণিত আছে যে তিনি 8 রাকাত তারাবি পড়ার জন্য আদেশ করেছেন। 8-3 11 রাকাত তারাবি পড়ার জন্য তিনি দুইজন ইমাম তামিমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা এখানে পেশ করতে চাচ্ছি যে কেউ যদি রাতের সালাত বেশি করতে চায় তাহলে তার জন্য বেশি করার পথ হচ্ছে বিতরকে বেশি করবে, বিতরের সংখ্যা বাড়াতে থাকবে। বিতরে 1 রাকাত পড়তে পারে সহি হাদিস, বিতরে 3 রাকাত পড়তে পারে সহি হাদিস, বিতরে 5 রাকাত পড়তে পারে সহি হাদিস, বিতরে 7 রাকাত পড়তে পারে সহি হাদিস, বিতরে 9 রাকাত পড়তে পারে সহি হাদিস, বিতরে 11 রাকাত পড়তে পারে সহি হাদিস। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা পৃথিবীর সকল দিনী মুসলিম ভাই বোনকে সহি হাদিসের প্রতি আমল করত 8 রাকাতই তাহাজ্জুদ পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং রাতের সালাত বেশি করব মর্মে কেউ যদি বেশি সালাত আদায় করতে চায় তাহলে আমরা তাকে বিতরের সংখ্যা বাড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।